অবৈধভাবে গঙ্গা থেকে মাটি পাচার রুখতে তৎপর হল পুলিশ প্রশাসন অভিযানে আটক পাঁচটি নৌকা স্থানীয়দের দাবি রাতের অন্ধকারে এভাবেই মাটি পাচার মাটি মাফিয়ারা গঙ্গার চর থেকে বেআইনি মাটি কাটতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল পাঁচটি নৌকা মাটি ভর্তি পাঁচটি নৌকাকে আটক করেছে নদীয়ার শান্তিপুর থানার পুলিশ জানা গেছে নদীয়ার শান্তিপুরের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার চড় এলাকায় দীর্ঘদিন ধরেই এভাবে রাতের অন্ধকারে গঙ্গার চট থেকে মাটি কেটে বিক্রি করে দিত মাটি মাফিয়ারা স্থানীয় সূত্রে আরও জানা গেছে এলাকার প্রায় পঞ্চাশ বিঘা চাষিদের জমির মাটি কয়েক বছর ধরে রাতারাতি কাটার কাজ চালাত এই অসাধু মাটি মাফিয়ারা স্থানীয়দের আরও দাবি একাধিকবার পুলিশকে জানিয়ে কোনো কাজ হয়নি পুলিশকে খবর দিলে পুলিশ দু এক সময় আসে এবং দু একটি নৌকা আটক করে আবার পরবর্তীতে তাদের ছেড়ে দেয় বলেও স্থানীয়দের অভিযোগ এই কিছুদিন ধরে প্রায় কুড়ি পঁচিশটা টলার গিয়েটাকে অনবরত মাটি কেটে নিয়ে যায় অবৈধভাবে এই যে টলার মাটি কেটে নিয়ে যাচ্ছে অবৈধভাবে কোনো পারমিশন কিছু নেই ফসল বোনা সেই ফসল সমেত কেটে নিয়ে চলে যাচ্ছে আমরা চাষিরা চাষিদের জমি আমরা চাষিদের আমাদের জমিতে আমরা যেতে পারছি না তারা যখন টলারে মাটি কাটছে কিছু লোক সামনে দাঁড়াচ্ছে অস্ত্র দেখিয়ে তারা ওখান থেকে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটার ফলে ক্ষতির মুখে পড়ছিল চাষের জমি চাষিদের ফসল এসবের মাঝেই স্থানীয় কৃষকেরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত আবেদন জানান এরপরই সোমবার সকালে শান্তিপুর থানার পুলিশ অভিযান চালায় চোরা চোড়াকারবারই মাটি মাফিয়াদের ধরেও ফেলে যদিও স্থানীয় কৃষকদের দাবি স্থায়ীভাবে বন্ধ করতে হবে অসাধু মাটি ব্যবসায়ীদের এই চোড়া চালান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা বছর পাঁচেক থেকে এই কিছু টলার তারা জোর করে মাটি কাটছে এবার আমাদের গ্রামের চাষিরা ছেলেরা সব ধরতে গেলে তাদের মারতে আসছে তারা রামদা টাঙি বোম পিস্তল নিয়ে আসছে জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে কয়েকটা টলার ধরা হয়েছে তাদের ডুবিয়ে দিয়েছে তার জন্যও কিন্তু ওই চড়ায় আর কেউ যেতে পারছে গেলেই তাদের তাড়িয়ে আসছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন সময়ে সময়ে একটু দেখে তারপরে আর সব ভুলে যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর